গুড মর্নিং বন্ধুরা, নতুন সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বর আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি বিষ্ণুপুর, এখন বাজে 5টা, আমরা 4টের সময় উঠেছি, 5টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এই যে দিদিও যাচ্ছে, তারপরে বিষ্ণুপুরে গিয়ে দেখা হবে। তোমাদের দাদা ভাই আমাদের বাসে তুলতে যাচ্ছে, চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমাদের এখন সব বোনেরা ভাইয়েরা, এই যে বুচুন, এই যে দিদি, এই যে পল্টুদা, তাকা পল্টুদা, হাই বল, ও মুখপতি মিষ্টি আছে, সরি, আছে আছে, দিদি ফুলদি ডেলিকার ডেলিকার এ করে একদম কমেন্ট, এই দুটো এই দুটো এই দুজন প্রত্যেক দিন তোমাদের ব্লগে অনেকবার বলেছি এদের কথা। আর এই যে দিদি, দিদিকে তো তোমরা চেনো, প্রতিদিন দেখো আমার সাথে, আর আমার, হ্যাঁ আমার দুই ভাই, ওই যে দুই ভাই খুব ব্যস্ত আছে, এই যে আমার দাদা মেজদা, টাটা কর বন্ধুরা। আমরা 10টার সময় এসে পৌঁছেছি বিষ্ণুপুরে, আর এসে মানে এতটাই সবাই মিলে গল্প গুজব করছি আর এতটাই আনন্দ করছি, বলার কথা নয়, যা হয় আর কি, সবাই এক একসাথে হলে যা হয় আর কি, অনেকগুলো ভাই বোন। আর এখন স্নান করে এলাম, এখানে তো রান্না বান্না কিছু নেই, রান্না বান্না করে দিয়ে গেছে মেজদার, যে রান্না করে সে রান্না করে দিয়ে গেছে, এখন আমরা শুধু মানে গল্প গুজব ছাড়া আমাদের কোনো কাজ নেই। আর এখানে সন্ধি পুজো আছে 4টে কততে, তখন গিয়ে আবার মণ্ডপে সন্ধি পুজো দেখবো। তো এখানে সবাই কলম কলম করে কথা বলছে, মেজদার, নদা, নদী, ছোটি, ছোলদি, তো আমরা যখন যাবো মণ্ডপে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। বাসন্তী মায়ের মন্দিরে তোমাদের কিছু বাসন্তী মায়ের আরতি হচ্ছে, সেরকম সেই জন্যে আরতির কিছু তোমাদের দৃশ্য দেখাচ্ছি, আরতি হচ্ছে দেখো, আর আশপাশে লাইটের সমস্ত কিছু কারুকার্য হয়েছে তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করছি। আর অনেক দিন পুরনো মানুষ যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, আমরা তো খুবই কম আসি, সে তাদের সাথে দেখা হচ্ছে আর সমস্ত কথাবার্তা হচ্ছে, খুব ভালো লাগছে, পুরোনো দিনের গল্প টল্প হচ্ছে, ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, অনেকে ছুটে এসে মানে পুরোনো দিনের কথাবার্তা বলছে, আমরা
সরস্বতী পুজোতে ঢাক থাকবে না, হতেই পারে না। পালকওয়ালা কী সুন্দর সুন্দর ঢাক দেখো, আর এত বীভৎস আওয়াজ তোমাদের, আমি আওয়াজটা শোনাতে পারছি না, বুঝতেই পারছো। খুব জোর আওয়াজ হলে আবার কপিরাইট আসার চান্স থাকে, সেই জন্য আমি ভয়েস দিচ্ছি। আর ওখানে খুব হইচই চেঁচামেচি, মেলা মানে হইচই হবে, পুজো মণ্ডপ মানে হইচই হবে, সেই সবাই আমরা জানি। আর সেই জন্য এত আওয়াজ হবে বলে আমি আওয়াজটা মিউট করে ভয়েস দিচ্ছি। তো তোমরাও দেখো মা বাসন্তী মাকে দর্শন করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সময় আবার দুর্গা পূজা, তার মানে বুঝতে পারছো এটা একটা বাড়তি পাওনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। এখানে বাসন্তী পুজো ভীষণ জাঁকজমক করে হয়। হ্যাঁ দেখো গাছে একটা পাতা নেই, পুরো বেলে ভর্তি একেবারে। আবার এখন দেখা যায় না গো, এই শিব মন্দিরে আমরা প্রতিদিন এ করতাম, ধোয়া মোছা, এই শিব মন্দিরের কাজ করতাম প্রত্যেক দিন। ছোট্ট থেকে আমাদের এই শিব মন্দির ধোয়া মোছা করতে হতো, মা বলতো শিব মন্দির ধো তাহলে খুব ভালো হবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। টাইম পাসের একটা দারুণ জিনিস। আর মাসি ছেলে কই এলো? ছেলে আসবে, রান্না করো তো, সময় তো সবার হাতে এখন মোবাইল। আমরা একটু সন্ধি পুজো দেখে এলাম, চারটে কথাতে সন্ধি পুজো ছিল, দেখে আসলাম, দেখে এসে তারপর সবাই মিলে চাটা খেলাম, দুপুরে একটু ঘুমোলাম, তারপরে এখন ছিনমাস্তা মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পাড়াতে সবাই এসে মানে এতটাই গল্প গুজব করতে লাগলো। আমরা এসেছি চার বোন একসাথে হয়েছি বলে সকলে এসছে। তারপর সকলে মিলে খুব গল্প গুজব করছি, আর সব পাড়ার পুরনো বন্ধুরা সব এসছে, এসে আর সকলে মিলে একসাথে, হ্যাঁ পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা করে এতক্ষণ হই হুল্লোড় হলো, আর মানে সব দলে দলে আসছে, আসে পুরনো দিনের গল্প হচ্ছে। তারপরে এতক্ষণে হই হুল্লোড় হয়ে সবাই ওরা গেল, আর আমরা ছিনমস্ত যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না, যাওয়া হলো না। কেন ফুচকা উঠে যাবে নাকি? ওটা কি ছোট মামা খাওয়াবে? আচ্ছা চলো তা, কে কি খাওয়াচ্ছে? না না তখন রোদ্দুর ছিল বলে হয়েছিল। চলো চলো চলো, না না আমি তো রেডি হয়ে আছি, চলো ফুচকা খেতে যাবো। আমাদের ঘরের থেকেই মেলা শুরু হয়ে গেছে, একদম বাড়ি দূর থেকে। আপনি জানেনই পুজো দেখতে আমি না যাই। আচ্ছা বাটি নাও, সব কিছু খাওয়া হবে। Thank you.
দেখছি তোমরা এসো, খাচ্ছি, আমরা মেলা ঘুরছি, আইসক্রিম খাচ্ছি, ফুচকা খাচ্ছি, সব ভাই বোনরা একসাথে জুটে খুব আনন্দ হচ্ছে, আমাদের আনন্দ হচ্ছে। চকোবার খাচ্ছি, ফুচকা খেয়ে এলাম, আইসক্রিম খেয়ে এলাম, খেয়ে এসে ফল কি এখন পাওয়া যাবে না তো? ও তো নটা দুই দাদা মিলে খাওয়ালো, আমাদের কোনো খরচা করতে দিল না। দুই দাদা মানে এক দাদা আর ভাই, দুজন মিলে খরচা করে খাওয়ালো, খুব মজা হলো। একটা ফুচকার দোকানে, আইসক্রিম দোকানে আমাদের মানে ফ্যামিলিটাই একদম ভর্তি করে দিয়েছিলাম। যাই হোক, অনেকদিন বাদে এরকম মজা হচ্ছে খুব। আর বাইরে আমাদের দৌড়ের থেকেই মেলা, জানো তো, আর দৌড়ের মধ্যেই একদম লাইট টাইট দিয়েছে, মানে আমাদের মেলায় যেতে হচ্ছে না। এটা একটু নতুনত্ব আর কি, মানে এরকম মেলা তো দেখা যায় না, না ঘরের ভেতর থেকেই মেলা বসে গেছে। আর গ্রামের মেলা বুঝতে পারছ যে অনেক রকম, মানে এই সব আইসক্রিম টাইসক্রিম, তারপরে ফুচকা, পাঁপড় ভাজা, আরও অনেক রকম তো বসেছে সব। তো মানে যাই হোক আর কি, ও তো বিষ্ণুপুরে থাকে, ও হচ্ছে গিয়ে বিষ্ণুপুর টাউন হয়, কি বিষ্ণুপুর টাউন। আর এই যে সবাই বসে আছে, দিদি, দাদা, ছোটি, নদী, সবাই বসে আছে, আর ওই যে ঘরে বুচুন রয়েছে, আর বুচুন ওই যে আমাদের বুচুনের ছেলে শুয়ে আছে ঘরে, নাকি যায় হ্যাঁ, পোস্ত, চালমগজ আর কাজু বাদামটা দিদি বাটছে, করবো আজকে পনিরটা আমি করবো, সাই পনির, ঠিক আছে, সাই পনিরটা কমপ্লিট হয়ে গেছে। আজকে পনিরটাকে ভেজে করিনি, জানো তো, পনিরটাকে মানে কাঁচা করেছি, আর অনেকটা পনির আছে, 1 কিলো পনির আছে ওটাতে, আর অনেকজন মানুষ আছে তো, প্রায় 10-12 জন মানুষ আছে, সেই জন্য এই সাই পনিরটা হবে, আর হলো আর ইয়ে হবে রুটি, রুটি হবে, মানে অনেকে আবার কী খাবে সে আসলে মেলা এটা ওটা খেয়ে এসে না, কারো খাওয়ার ইচ্ছা নেই তেমন, আর যে যা খায় খাবে আর কি। বন্ধুরা, কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছি, ওই জন্য ব্লগটা আজকে শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা। তো যেটুকু আমরা সকলে মিলে মিলে মজা করলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।